ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বৈশাখ মাসই এখন বৈশাখ মাস, বৈশাখ মাস। এটা মাতামোহরী নদী, এই মাতামোহরী নদীতে এসে গোসল করলাম, হাঁটু পানি চেয়ে কম। প্রিয় দর্শক, এখানে এই যে হাঁটু পানি, ওরা বললো যে পানি পরিষ্কার, অনেক লোক এখানে গোসল করে। আমরাও এখানে আসলাম গোসল করার জন্য, খুব কষ্ট করে মাথাটা ডুবিয়েছি। যাই হোক, তারপরে তো নদী আছে, সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। নদী বাঁচলে আসলে দেশ বাঁচবে, এটা আসলে মানুষ ভুলেই গেছে। এক সময় নদী শুকিয়ে যাবে, মানুষও শুকিয়ে যাবে, মন শুকিয়ে যাবে। নদী প্রফুল্ল থাকলে মানুষের মন প্রফুল্ল থাকবে, পানি পাবে, ফসল উৎপন্ন হবে। আর নদী শুকিয়ে যাচ্ছে আছে দিন দিন, আমরা খাদ্যের ঘাটতির জন্য বিদেশ থেকে খাদ্য আনি। এটা আসলে আমাদের দেশে অনেক উন্নয়ন হয়, অনেক কিছু হয়, কিন্তু নদী নামে অনেক উন্নয়ন করে কিন্তু আর সঠিক উন্নয়ন হয় না। এই অবস্থায় যদি নদী ভবিষ্যৎ চলতে থাকে, এটা হাঁটু নদী, এখন তো হাঁটু পানি পাওয়া যায়, ভবিষ্যতে হাঁটু পানিও পাওয়া যাবে না, এরকম অবস্থা। প্রিয় দর্শক, এই যে আমি আপনাদের কাছে রাখলাম যে করজোর করে বললাম যে এই নদী আসলে মানুষের প্রাণ, একসময় প্রাণ ছিল। মানুষ ভাবে উন্নয়ন, ভাবে মানে কি রাস্তাঘাট কালভার্ট হবে, বড় বড় বিল্ডিং হবে, এটা আমার উন্নয়ন হবে, কিন্তু নদী বাঁচতে হবে, এই চিন্তা ধারা কারণেই। প্রিয় দর্শক, নদীতে গোসল করলাম, ভালো লাগলো। আমি আছি আলিকদম উপজেলায়, এই সুন্দর একটা জায়গা, এখানে বান্দরবন উপজেলায় আলিকদম। এই মাতামোহরী নদী প্রায় শুকিয়ে যাচ্ছে। ভাই, আপনাদের কেমন লাগে যে নদী, আপনারা দেখছেন ভবিষ্যতে যে নদীটা কেমন ছিল? আগে ছিল গভীর, কমছিল, এখন বড়ে যাচ্ছে, আস্তে আস্তে বড়ে যাচ্ছে। আপনি দেখছেন যে এটা গভীর ছিল, আর এখন বড়ে যায় দিন দিন, ভাঙ্গি যায়, ভাঙে যায়, এটা ভাঙিয়ে রে অনেক গিয়ে বড়ে যার বই। আগে গভীর ছিল, ছোট ছিল, ইয়া পাশে বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর বিলাইয়ে রে গিয়ে। হ্যাঁ, আর হামদা হামদা। এই যে শুনতে পাচ্ছেন যে উনি এক এই স্থানীয় লোক, মরিচ খেতে, মরিচ তামাক খেতে, তামাক পানি দিতে পারে, পানি লাগে, এইটা নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীর বলক দিব, হঠাৎ ঘুরিয়ে দেয়, ঘুরি ফেলাই বহু চতুর্দিকে বলক দিব, হঠাৎ বলক দেয় না, বলক দেয় না। আজকে তো লোক প্রায় 2009 মাসে আসছিল এখানে দেখার জন্য, দেখার জন্য আইব, গরিব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ল্যাপটপ গড়িয়ে লয়ে যায়, কিন্তু কাজ করে না, কাজ করে না, কিন্তু এই অবস্থা হয়েছে। এই অবস্থা চলতে থাকলে ওদের ভবিষ্যতে নদী আর খুঁজে পাওয়া যাবে না, সেইটা মাঠ ঘাট হয়ে যাবে, একসময় এখানে বাড়িও করতে পারে। দাদা ছিল ওইখানে, কিন্তু বিলে হয়ে গেছে বাজার, একদম বিলে গিয়ে মানে সাথে নিয়ে মেলা নিয়ে গিয়ে হাল বিলে না, মানে হাঁটতে বাঁধতে বাঁধতে মানে বড়ি গিয়ে ওই পানি আইতে নুমাইতে মাইসের গরফা তো গাঁর ফানি ফানি বানালে, যদি হসুর বৃষ্টি হয় ফানি বানালে তা নভরা নেলা গড়া নভরে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলার জন্য। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।